হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াসিন আরফাত। আজ পেটু পোর্টাল ফিল্ডারকে নিয়ে আবার এসেছি আমাদের নতুন একটি ব্লগে। আজ আমরা এসেছি ডাইনিং লঞ্চ ওয়ারিতে। ওয়ারি ডাইনিং লঞ্চ রেস্টুরেন্টটি মূলত পরিচিত তাদের পিৎজার জন্য। তাদের একটি ব্রাঞ্চ আছে খিলগাঁওতে, বাট ওয়ারি তাদের একটি নতুন ব্রাঞ্চ ওপেন করেছেন। ওয়ারি রেস্টুরেন্টটি খুবই, আপনারা দেখতে পারবেন, খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে একটা রুফটপ আছে এবং রুফটপে একটি হচ্ছে অবসর সময়ে সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত একটা জায়গা। তাদের কিছু অথেন্টিক পাস্তা এবং পিৎজার মেনু আছে এবং সেজন্যই তারা খুবই বিখ্যাত। তো তারা মেন পরিচিতিটা হচ্ছে তাদের ডিপ ডিশ পিৎজা, যেটা 2.5 কেজি ওজন সেটার জন্য। আমি আজকে যে চ্যালেঞ্জটি করতে আসছি সেই পিৎজাটা হচ্ছে শিকাগো স্টাইল পিৎজা। এটা ওয়ারির শেফ সিগনেচার ডিপ ডিশ পিৎজা। এই পিৎজায় 2.5 কেজি ওজন, সেটায় আছে সিক্রেট সস, মোজারেলা চিজ, পারমেসান চিজ, বিফ, চিকেন, সসেজ এবং ব্ল্যাক অলিভ ক্রিম পিটিস। দেখা যাক পিৎজাটি আমি কত সময়ের মধ্যে শেষ করতে পারি। এত বড় পিৎজা আমার একা খাওয়ার পক্ষে শেষ করতে আমি পারিনি, সুতরাং বলা যাচ্ছে চ্যালেঞ্জটি ফেল চ্যালেঞ্জ। পুরো পিৎজাটি প্রায় 2.5 কেজি এবং প্রত্যেকটা স্লাইস চাই 16 গ্রাম। আমি 4 স্লাইস এবং আরেকটা স্লাইসে কিছু খেয়েছি, প্রায় 1800 গ্রামের মতো শেষ করেছি। 700 গ্রামের মতো শেষ করা আমার মতো সম্ভব হয়নি। 1800 গ্রাম শেষ করতে সময় লেগেছে 17 মিনিট 10 সেকেন্ড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।